ডোরুবাবু আর তাতাইবাবুর পাড়ায় লোডশেডিং, বেদম গরম, দুজনেই বসে আছে বারান্দায়। এমন সময় দেখে দূর থেকে পিকুবাবু আসছে একটা তাল পাতার পাখা নিয়ে। তো ডোরুবাবু বলছে, সত্যি তাল পাখার কিন্তু কোনো তুলনা হয় না এই গরমে, মানে সত্যি এর কোনো বিকল্প নেই। তাতাইবাবু বলছেন, রাখুন মশাই, 50 টাকার পাখা 5 দিনও টিকবে না। ডোরুবাবু বলছেন, না না, এটা বোধহয় আপনি একটু বাড়াবাড়ি করছেন, 1.5 মাস চলেই যাবে। তখন তাতাইবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ তা অবশ্য আপনি মন্দ বলেননি, আমার কাকার একটা তাল পাকা ছিল মশাই, 20 বছর চলেছিল। টুটুবাবু তো অবাক, ইতিমধ্যে পিকুবাবুও চলে এসছে, 20 বছর পাখা, তাল পাখা। বলছে, হ্যাঁ ব্যবহার করার কায়দা জানা চাই, জানেন আমার কাকা কী করে ব্যবহার করতো? এরকম তাল পাকাটা ধরতো, তার সামনে মাথাটা এরকম 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 করে নাড়াতো, নাড়াতে নাড়াতে বেশিটা হাওয়াও খেলতো, আর এর ঘুম ঘুমও পেয়ে যেত। এই ঘটনা শুনে তাল পাখা ছাড়াই ডোডোবাবু আর পিকুবাবু দুজনেরই মাথাটা কীরকম ঘুরতে শুরু করলো।